এবং সদগাফিদেরটা কার বড় আজ আমরা তো দালাল হিসাবে অনেকে আমরা সদগাফিদ দিই দি না সবাই দি গরীব ধনী সবাই সদগাফিদ দি আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে এখন কার ও সদগাফিদ ও আজ কে সদগা খেতে পারবে সদগাফিদের হার এইসে আজাদ মুসলমান তোর ওয়াজিব হয় যুকে নেশাব কা মালিক হো আর নেশাব আসলি জরুরত আর করজো সে জায়দা এখানে মাসাল লিখছেন সদগাফিদের প্রত্যেক ওই মুসলমানের উপর ওয়াজিব ওই আজাদ স্বাধীনভুক্ত মুসলমানের উপর ওয়াজিব যে নেশাব পরিমাণ যার কাছে মাল আছে কি আছে নেশাব পরিমাণ মাল আছে আর এই নেশাব পরিমাণ মাল তার গড়ে হাওয়াই আসলিয়া যেটা জরুরি আশ্বাসপত্র এবং করজ থেকে বাড়তি থাকতে হবে করজ কি বাড়তি একজন লোকের উপরে 5 লাখ টাকা করজ আছে কি আছে একটা লোকের 5 লাখ টাকা কি আছে করজ আছে তার উপর 5 লাখ টাকা তার কাছে 5 লাখ টাকা আছে এবং 5 লাখ টাকা আছে এবং 5 লাখ টাকা করজও আছে এবং করজ দিবেন না আপনি সদগাফিদে আদায় করবেন করজ দিবেন না জাকাত আদায় করবেন তাহলে আপনি করজ আদায় করবেন কি করবেন করজ আদায় করতে হবে আপনার জিম্মা যেত ওই করজ করজটা আপনি আদায় করতে হবে করজ আদায় করার পরে হাওয়াই আসলিয়া গড়ে জরুরি মাল আসবাব বাদে যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে 52.5 তোলা সাদি 7.5 তোলা স্বর্ণ থাকে অর্থাৎ এই পরিমাণ কী মত টাকা যদি আপনাকে উদ্ভিদ জমা থাকে তখন আপনি এটার উপরে আপনার উপরে সদগাফিদের ওয়াজিব আর এই সদগাফিদের যার উপর ওয়াজিব সে সদগা খাওয়া তার হারাম সদগা খাওয়া কি হারাম আমরা অনেক সময় সদ আমাদের উপর জাকাত ওয়াজিব সদগাফিদের ওয়াজিব ওই সমস্ত লোক কি মানে জাকাত খা সদগা খা খাইনি আছে না এরকম না তার উপর সদগা হারাম জাকাতও তার উপর কি হারাম সে খাইতে পারবে না এই জন্য আল্লাহ রসুল আল্লাহ এই জন্য ফোকায় কারাম বলেন ওস কিসিম কি নেশাব কি মালিক পর সদগা লেনা হারাম হয় এই কিসিমের সদগা যার উপর নেশাব নেশাব আছে ওই নেশাবকারীর উপরে সে কি জাকাত খাওয়া সদগা ফিতির খাওয়া হারাম খাইতে পারবে না এবং সদগা ফিতির আপনি তরফ সে আপনি ছোট আওলাদ কি তরফ সে দে এবং সদের কার পক্ষতে দিবেন সদগা ফিতির আপনি দিতে হবে না আপনার পরিবার ভিতরে কারা আপনার অধীনে আছে এবং নিজের পক্ষের থেকে নিজের ছেলে মেয়ের পক্ষের থেকে ছোট বাচ্চা ছেলে মেয়েদের পক্ষের থেকে আপনি সদগা ফিতির আদায় করবেন কারণ তার উপরে তার কাছে তো টাকা নাই আসেনি টাকা না সে দিবে কোথায় হ্যাঁ মাথা লেগেছে যদি কোনো নাবালক শিশু যদি সে মানে জাকাতে সদগা ফিতির দেওয়ার মতো উপযুক্ত হয়ে যায় নেশাব পরিমাণ মাল যদি তার কাছে থাকে তাহলে সে তার মাল থেকে সদগা ফিতির আদায় করবে বাবার মাল থেকে না কার নয় বাবার মাল থেকে না তার মাল থেকে ওই ছেলের কারণ অনেক সময় ছেলে মেয়েরা কারণে অকারণে সম্পদের মালিক হয়ে যায় তাই না কত নানার সম্পদের মালিক হয় কত দাদার সম্পদের মালিক হয় কত মা মারা গেছে বাপ আছে মায়ের সম্পদ পাই কত দিয়ে গেছে তাকে এরকম সম্পদের মালিক হয় না তো এখন ওই সদগাটা বাবা তাদের মাল থেকে দিবে কিন্তু বাবার মাল থেকে নয় মাল থেকে নয় এবং সদগায় ফিতির আপনার খেদমত কি গোলামও কি তরফ সে কারো যে খেদমতের গোলাম থাকে খেদমতের গোলাম পর্যন্ত আপনার চাকর বাকর আছে না এরকম বা কাজ করে আপনি অধীনস্থ বছর দিয়ে ওর পক্ষে তোকে আপনি সদগায় ফিতির দিতে হবে কারণ তার কাছে যদি সদগায় ফিতির মতন টাকা না থাকে নেশাপণের সম্পদ না থাকে সেটাও কি তার মালিকই দিবে আগাছে বছর তোকে নেশাব কি মালিক না হো সেই জন্য নেশাবের মালিক না হো আর নেশাবের মালিক হলে তার মাল থেকে কী দিবে সদগাগুলা দিবে এবং অন্য ওয়ালাদ আবার মুদাব্বের আছে মুদাব্বের আবার চিনবেন না বুঝবেন না মুদাব্বের আগের যুগে ছিল এরা আগের যুগে ছিল আগের যুগে মানে গোলামের কথা ছিল গোলাম বেচা কিনে হইতো হইতো না হইতো এবং মুদাব্বের বলা হয় ওই গোলামকে যাকে মালিকে বলে আমার মৃত্যুর পরে তুমি আজাদ আমার মৃত্যুর পরে তোমাকে আমি মুক্তিবন্দী দিলাম আমার মৃত্যুর পরে তো সে তো মালিকের কাছে বান্দা বান্দা না তো সে যতদিন মালিক থাকবে সে মালিকের পক্ষের থেকে মালিকে থাকবে মালিকের পক্ষের থেকে তার সদগায় ফিতির সে আদায় করে দিবে আবার অন্য ওয়ালাদের পক্ষের থেকে সদগায় ফিতির দেওয়ার অন্য ওয়ালাদ আমাদের দেশে এখন নাই নাই করলে সারে মশালাটা বলে দিই অন্য ওয়ালাদ বলা হয় আগে যে বাদি বেচা কিনে হইতো কী হইতো 1 লক্ষ দিনার দেরাম 2 লক্ষ দেরাম বেচা কিনে হইতো না ওইরকম বাদি আপনি একটা বাদি খরিদ করছেন এই বাদি খরিদ করার পরে ওই বাদির ঘর থেকে যদি সন্তান জন্ম হয় কী হয় বাদির সাথে তো সহজ করে হালাল হালাল না ওই ঘর থেকে যদি সন্তান জন্ম হয় ওই সন্তানকে বলা হয় অন্য ওয়ালাদ ওই অন্য ওয়ালাদের পক্ষের থেকে আপনি কি সদগায় ফিতিরটা আদায় করে দিতে হবে আসেন
এবং সদগায় পিতিতে আমরা আদায় করে দিব এবং সদগায় পিতির কোন সময় দিব কোন সময় আমাদের উপর সদগায় পিতির ওয়াজিব এটা জানা দরকার না এবং সদগায় পিতির ওয়াজিব হলো মানে ঈদের দিন শুভ সাদেক উদিত হওয়ার পর শুভ সাদেক কি উদিত হওয়ার পর শুভ হওয়ার পর পরে আপনার উপরে সদগায় পিতির কি ওয়াজিব হবে সদগায় পিতির ঈদ কি দিন শুভ সাদেক কি তুলু কি সাত ওয়াজিব হতে হয় মানে ঈদের দিন শুভ সাদেক তুলু আর সাথে সাথে সদগায় পিতির কি হয় ওয়াজিব হয় এবং এই সদগায় পিতিরটা আমনে ঈদের ময়দানে যাওয়ার আগে আগে দিয়ে দেওয়া সুন্নত আগে দেওয়া কি সুন্নত আর যদি আগে দিতে পারলেন না পরে দিলেও কি না সমস্যা নাই এবং ওই দিন ঈদুল ফিতরের মানে যেদিন ঈদুল ফিতির ঈদের দিন যদি শুভ সাদেকের পূর্বে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় বা অব কেউ যদি ঈদের মানে পরে মারা যায় মানে এই ঈদুল ফিতরের দিন শুভ সাদেকের পর পরে মারা যায় অথবা কেউ যদি মুসলমান হয় তাদের উপর সদগায় ফিতির ওয়াজিব হবে না তাদের পক্ষে দেওয়া লাগবে না তাহলে সদগায় ফিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সদগায় ফিতির আপনি কোন ধরনের মাল দ্বারা সদগায় ফিতির আপনি দিবেন একটু বলে দিই শেষ করে দিন সদগায় ফিতির ওয়াজিব হলো এই গেম আটা সাত্তু আঙ্কুর কিশমিশ এগুলোর উপরে কি সদগায় ফিতির এগুলোর দ্বারা সদগায় ফিতির দেওয়া হয় কেমন আপ হক মা তাদের পরিমাণ কতটুকু হতে হবে পনেরো দুই কেজি অর্থাৎ এক কেজি সাড়ে বারোশো টাকা পনেরো দুই কেজি গেঁও যদি গেঁও গেঁওর দাম ফসলিতে হারে যত টাকা ফসলিতে হারে যত টাকা ধর সত্তর টাকা হয়তো আশি টাকা ওই হারে আপনি এক একটা সদগায় ফিতির আপনাকে দিতে হবে কিশমিশ দ্বারা দিতে পারেন আপনি খেজুর দ্বারা দিতে পারেন এগুলোর দাম আরও বেশি বেশি না এগুলো দিয়ে আপনার জন্য উত্তম দামি তো এইগুলোর দ্বারা আপনি সদগায় ফিতির দিবেন এই জন্য আজকে যারা আমাদের উপরে যাদের উপরে সদগায় ফিতির ওয়াজিব আমরা যথাযথভাবে সদগায় ফিতিরগুলো আমরা আদায় করে দিব আর আদায় করে না দিই আমাদের গুণ হবে এগুলো আমাদেরকে দিতে হবে আর সদের কারা খাবে গরিব অসহায় মিসকিন এরা এই সদগায় ফিতিরগুলোকে ভোগ করবে অর্থাৎ যাদের জাকাত ওয়াজিব না যাদের সদগায় ফিতির ওয়াজিব না ওই ধরনের লোকেরা এগুলা ভোগ করবে এরা খাবে এই জন্য আমরা আমাদের সদগায় ফিতিরগুলো যথাযথভাবে আমরা আদায় করে দিব আর